হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কোনো রান্না নয়, আজ আবার এসেছি আমার গার্ডেনের আরও একটি আপডেট নিয়ে। আর আজকে আমি খুব বেশি খুশি, আশা করি সামনে রাখা ছবিটি দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কি সম্বন্ধে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, আজ আমি কথা বলছি বাটন মাশরুম নিয়ে। এটি হচ্ছে বাটন মাশরুম, যারা অনেকেই পছন্দ করে। আর চাইলেই বাটন মাশরুম ঘরেই গ্রো করা যায়, আমি করেছি, সাকসেস হয়েছি। আসলে তারই একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কিছু কিছু শপে দেখা যায় এই ধরনের বাটন মাশরুমের স্পন পাওয়া যায়। আপনারা যদি চান বাসায় কিনে নিয়ে আসতে পারেন। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, স্পনটি আসলে দেখতে এই রকম, অনেকটা গাছের রুটের মতন। তো আমি ঠিক এই রকম রুট কিনে নিয়ে এসেছিলাম আজ থেকে 4 সপ্তাহ আগে। কাজ ছিল শুধু এই রুটের উপর, ঠিক হাতের মুঠোর 2 মুঠো মাটি আমি এর উপর ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে হালকা পানি দিয়ে জাস্ট ডাম্প করে রেখেছিলাম। পানি দিয়ে ভিজাইনি, জাস্ট ডাম্প করে রেখেছিলাম। এবং ডাম্প করে আমি আমার গ্যারেজে রেখে দিয়েছিলাম। এটি বরাবরই একটি অন্ধকার জায়গাতে রাখতে হয়, তবেই ঠিক এইরকম দারুণ মজার মাশরুম আপনারা ঘরেই পাবেন। যাই হোক, ভিডিওটি বলতে বলতে আমি আপনাদের কাছে একটু মাপ চেয়ে নিচ্ছি। আসলে আপনারা নিশ্চয়ই প্লেনের শব্দ পাচ্ছেন, এয়ারপোর্টের পাশেই বাড়ি, তাই আসলে এই প্লেন অলওয়েজ যাওয়া আসা করে আমার গার্ডেনের পাশ দিয়ে। সো শব্দটি অ্যাভেলেবেল এমন শোনাই যায়। তো যাই হোক, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বাটন মাশরুমটি কতটা স্ট্রং হয়েছে। একটু লক্ষ্য করলেই দেখবেন আমার এই 4 সপ্তাহে প্রায় 2টি মাশরুম এখানে চলে এসেছে এবং খাবারের উপযুক্ত হয়ে গেছে। তবে এখান থেকে আরও বেশ কিছু মাশরুম গ্রো হবে বোঝাই যাচ্ছে, কারণ এই যে একটি বড় সাইজের রুট দেখা যাচ্ছে, এখানে একটি মাশরুম আসবে। আমি এই জন্যে শিওর, কারণ এই 2টো মাশরুমের আগেও নিচে এইরকম মোটা একটি রুট তৈরি হয়েছিল এবং অনেক ফাঙ্গাল দেখা যাচ্ছে। আর মাশরুম কিন্তু মূলত এক ধরনের ফাঙ্গালি, সো ওই ফাঙ্গাল থেকে মাশরুমগুলো তৈরি হয়ে যাবে। আজকে আমি এত বেশি হ্যাপি যে মাশরুম বানাতে চেয়েছি এবং মাশরুম হয়ে গেছে। তো আমি আমার খুশি সবার সাথে শেয়ার করার জন্য আজকে আর কোনো রান্না নিয়ে আসিনি, এটি নিয়ে এসেছি। তো আপনারা চাইলে এই ধরনের স্পন যে কোনো গ্রোসারি শপেও পেয়ে যাবেন, অথবা যদি যেখানে নার্সারি আছে বাংলাদেশে বা চাষাবাদ চলে সেখান থেকেও ঠিক এইরকম স্পন নিয়ে আসতে পারবেন, কারণ বাংলাদেশে এখন অ্যাভেলেবেল মাশরুমের চাষ হচ্ছে। তো আপনারা এনে ঘরে এইভাবে রেখে দিতে পারেন। আর বাংলাদেশের ওয়েদার যেহেতু অনেক বেশি গরম, সেক্ষেত্রে আপনারা এভরিডে বা এভরি 2 ডে 2 দিন পর পর হালকা পানি দিয়ে ডাম্প করে অন্ধকার জায়গায় রেখে দিতে পারেন। আমি 2 সপ্তাহে 1 দিন পানি দিয়েছি, আর এই গত 4 সপ্তাহে আমি মোট 3 বার পানি দিয়ে ডাম্প করেছি, তাতেই আমার এই রেজাল্ট। আইম হ্যাপি। আশা করব আজকে আমার এই মাশরুমের ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আপনারাও বাসায় এভাবে ট্রাই করুন, যারা মাশরুম প্রেমিক। আর যাদের ভালো না লাগে তারাও ভালো লাগার জন্য একটু চাষাবাদ করুন, আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সমস্ত ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন, এবং আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ যদি সাবস্ক্রাইব করেন আমার গার্ডেনের আরও অনেক নতুন নতুন ভিডিওর আপডেট খুবই 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 শীঘ্রই আপনাদের কাছে চলে যাবে ঝটপট। আর কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি মাশরুমগুলো, উপরে যে হালকা কালো হয়ে গেছে আসলে এটি কোনো মার্ক নয়, আমার উপরের যে বক্স রয়েছে, যে সেই বক্সের ভেতরের অংশে কিছুটা মাটি লেগেছিল, সেই মাটি দিয়ে যখন এর উপরে চলে আসে তাই মার্ক চলে আসে। আর মাশরুমটা অনেক বড় হয়ে গেছে, তাই কভার একেবারেই কভার হয়ে গিয়েছিল, যে কারণে এই মার্ক এসেছে, এটি নষ্ট হয়ে যায়নি। এখন আমি ইজিলি এটি তুলে যে কোনো একটি কাড়িতে দিয়ে খেতে পারবো। লাল্লাল্লা, এত বেশি হ্যাপি যে কি বলবো বুঝতেই পারছি না। যাই হোক, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।